নমস্কার বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন তাদেরকে জানাচ্ছি শুভ দীপাবলির শুভেচ্ছা। আসন্ন আমাদের দীপাবলি, কালী পুজো, তাই জন্য এটা অ্যাকচুয়ালি একটা স্কুলের প্রোডাক্ট, মানে অ্যাক্টিভিটি ছিল আনিষ্কার। তো এখন আনিষ্কার দুদিন ধরে জ্বর হয়ে গেছে, আর জ্বরের মধ্যে দুদিন স্কুলও যায়নি, কিন্তু তার মধ্যে কিন্তু এই অ্যাক্টিভিটিটা আমরা কমপ্লিট করলাম। কারণ কি, পার্সোনালি পিটিএমে আমাকে টিচার বলেছে যে আনিষ্কা সব বিষয়ে অ্যাক্টিভ, কিন্তু কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে আনিষ্কা পার্ট নেয় না। তো যাই হোক, এই যে জিনিসটা বানাচ্ছি এটা হচ্ছে দিয়া ডেকোরেশন প্লেট বলতে পারেন আপনারা, দিয়া রাখার, প্রদীপ রাখার একটা ডেকোরেটিভ আইটেম। আর দিওয়ালিতে কম বেশি আমরা সবাই ঘর সাজানোর জিনিস কিনি বা খুব সুন্দর ঘরের সামনে রঙ্গোলি দিই, কিন্তু বন্ধুরা, যদি ফেলে দেওয়া জিনিস থেকে, পড়ে থাকা জিনিস থেকে যদি একটা সুন্দর কিছু আপনি বানাতে পারেন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সেই ভালো লাগাটা কিন্তু শুধু আপনার একার জন্য হবে না, যারা আপনার হাতের কাজ দেখে প্রশংসা করবে তাদেরও নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে। তাই বন্ধুরা, চটপট দেখে নিই কী কী উপকরণ দিয়ে করেছি এই দিয়া থালিটা। তো যাই হোক, আপনাদের সামনে সবটাই কিন্তু শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু তোতা, ময়না, সঙ্গে বিডস, এইগুলো কাট আউট, এগুলো অ্যাকচুয়ালি সেট করে রেখেছি যে জিনিসটা ফাইনাল কেমনভাবে মানে আমরা সেট করব। কারণ এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু একটাও আমি বাজার থেকে কিনে আনিনি বন্ধুরা। আমি প্রতি বছর দিওয়ালিতে তোরণ কিনি, মানে দিওয়ালিতে আমি লাগাই ঘরের দরজায়, মেইন ডোরে তোরণ লাগাই। তো প্রতি বছরই একটা একটা করে তোরণ কেনা হয়ে যায়, আর ওটা এক বছর পুরোটাই দরজায় লাগানো থাকে, পরবর্তী সময় ওই তোরণটা আমি আর ব্যবহার করি না, খুলে রেখে দিই কোথাও। এবার রেখে দেওয়ার ফলে কি হয়, ওগুলো তো সব ধুলো নোংরা পড়তে থাকে, মানে মেটেরিয়াল হয়ে থাকে। তো সেই জিনিস দিয়েই বানাবো আজকের এই ডেকোরেটিভ আইটেম। বলে রাখি, এই প্রদীপগুলোও কিন্তু আমার রিইউজ প্রদীপ, এগুলো কিন্তু সুন্দর করে রং করে ফেলা হয়েছে, আর এবং এটাকে আমি গরম জলে ধুয়েছি প্রদীপগুলো মোম টোমগুলোকে বার করে ফেলার জন্য। আর এই যে তোরণ, এই তোরণের থেকেই আমি কিন্তু, ওই যে দেখলেন আপনারা বিডস, তারপরে প্যারট, পমপম, সব কিন্তু এই তোরণটার থেকেই আমি কালেক্ট করেছি। এটা দুবছর আগেকার তোরণ আমার। তো যাই হোক বন্ধুরা, এখানে আনিষ্কা, মানে আনিষ্কার স্কুল প্রোডাক্ট, তো আনিষ্কা তৈরি করছে এই যে ফুলের মধ্যেখানে ছোট যে মতি, সেই মতিগুলো বসে বসে আনিষ্কা লাগাচ্ছে, যদিও শরীরটা ওর ভালো না। আর বলেছিলাম যে প্রদীপটা রিইউজ করছি, তার প্রমাণস্বরূপ এই যে একদম জুম ক্যামেরায় দেখালাম, এই কালো কালো দাগগুলো মানে কিছু মোমের ভেতরে ইম্পিউরিটি ছিল, যেগুলো পুড়ে এরকম দাগ হয়ে গেছে। আমি কিন্তু চারটে প্রদীপকেই কিন্তু গরম জলে ধুয়ে মোমগুলোকে বার করে নিয়েছি, এবং হালকা ব্রাশ দিয়ে ঘষে এর উপরে যে ডার্ট এবং ডাস্টগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে প্রদীপ থাকলে আপনাদের ইচ্ছা মতন অনেক ডেকোরেটিভ আইটেম কিন্তু বানাতে পারেন। তো এটা কিন্তু সম্পূর্ণ আমরা করেছি সবটাই ফেলে দেওয়া জিনিস থেকে। তো প্রদীপটা এরকম হয়ে যাওয়ার পরে, কালার হয়ে যাওয়ার পরে, প্রদীপের বাইরে যে অংশটা আছে সেটাতে সাদা রং করেছি, কারণ আমার কাছে গোল্ডেন রং বা এগুলি সবই ছিল, গোল্ডেন সিলভার, কিন্তু সময়ের মানে এত বেশি টাইম এত বেশি হয়ে গেছে যে ওগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আর যাই হোক, বাইরে থেকে গিয়ে কিছু পারচেস করলাম না, প্রথমেই যে বললাম আনিষ্কার শরীর খারাপ, জ্বর জ্বর, গলা ব্যথা, দুদিন স্কুলে যাচ্ছে না, তো আনিষ্কা এই ছোটো ছোটো কাজগুলো আমাকে করে দিচ্ছে। তো এই যে প্রদীপগুলো আমাদের এরকম একটা সুন্দর মানে হাইলাইট হয়ে গেল সাদা রং দিয়ে, এখানে যদি গোল্ডেন রঙের ব্যবহার করতাম তাহলেও আমার মনে হয় ভালো লাগতো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই প্রদীপের এই আউটলাইনটা সাদা করে দেওয়াতে? বা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি, তাহলে কিন্তু আপনারাও এরকম ডেকোরেটিভ আইটেম দিওয়ালির আগে ঘরে নিশ্চয়ই বানিয়ে নিতে পারবেন। আজকে হয়ে গেল নভেম্বরের 2 তারিখ, আর 10 তারিখের মধ্যে অবশ্যই আপনারা সুন্দর কিছু বানিয়ে নিতে পারবেন। তারপরে দেখুন বেসটা বন্ধুরা, এটা হচ্ছে 1 কিলো কেকের একটা বেস। এই বেসগুলো এখন তো এরকম হালকা গত্তা টাইপের কিছু একটা, মানে পিসবোর্ড টাইপের হয়, তো বেশ এটা উডি উডি ভাবই থাকে, তো সেই জন্য আমি ব্যবহার করেছি একটা 1 কিলো কেকের বেস। আর তার উপরে এই যে অ্যামাজনের বক্স আসে,
বক্স কেটে পেটেল আর মাঝখানটা বানানো হয়েছে। এই পেটেলটা বানিয়েছে সম্পূর্ণ আনিষ্কা, এখানে আমার কোনো ক্রেডিট নেই, তাই জন্য একটু মেজারমেন্টেরও ইস্যু হয়েছে, অত নিটলি করতে পারিনি। গতকালকে ভীষণই শরীর খারাপ ছিল, তার মধ্যে ওইটা করেছে, কারণ বাচ্চারা শরীর খারাপের মধ্যে ঘ্যান ঘ্যান করে, তো তাই জন্য ওদেরকে মনটা ডাইভার্ট করে রাখার জন্য কালকে বলেছিলাম তুই এইটা বানা। তো যাই হোক, এই সাইডগুলো দেখতে তো একদমই ভালো লাগে না, তো ওই তোরণের থেকেই বেরিয়েছিল যে বড় বড় বিটগুলো, সেই বিটগুলো এরকম গানগুলোর সাহায্যে লাগাচ্ছি। তো বন্ধুরা, আমি জানি না এটা ফেভিকল দিয়ে বেশি মজবুত হবে কি না, ফেভিকল বা ফ্যাব্রিক গ্লু দিয়ে প্রথমে আনিষ্কা যে পুঁথিগুলো লাগিয়েছিল ফ্লাওয়ারের উপরে, আমি খানিকক্ষণ বাদে দেখলাম পুঁথিগুলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে না, ফেভিকল বা ফ্যাব্রিক গ্লু কোনো কিছু দিয়েই আমি এই জিনিসটাকে করব না, আমি এটাকে গান গ্লু দিয়ে করি। আর এই জিনিসটা আমার কাছে ফেরত আসবে কি না সেটাও আমি জানি না, যদি ফেরত আসে ওয়েল অ্যান্ড গুড, নেক্সট ইয়ারে আমি এটার উপরে অবশ্যই দিয়া লাগাবো। আর এই যে ওই তোরণের থেকেই পেয়েছিলাম পমপম, তো লাল পমপম ছিল মানে ছিল না, তাই জন্য অরেঞ্জের ব্যবহার করলাম, অরেঞ্জ রঙটাও বেশ ভালো লাগছে, আর সঙ্গে দিলাম সবুজ পমপম এই মাঝখানে দিয়ে দিলাম। ধীরে ধীরে আমাদের প্রজেক্টটা কিন্তু বেশ আগে এগিয়ে চলেছে, আর আমার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারাও আমার সঙ্গে এগিয়ে চলুন, এই শুভকামনাই করি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে ভিডিওর শেষে কিন্তু অবশ্যই মন্তব্য করবেন। প্রথমেই বলে রাখি, এখানে একটুখানি ভুল করেছি, প্রথমে তিনটে ফুল পাশাপাশি লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু আনিষ্কার একটু মেজারমেন্টের ইস্যু হয়েছিল, তাই জন্য পরে দেখলাম যে কেমন যেন লাগছে, তো আপনারা এন্ড রেজাল্ট যেটা দেখবেন সেটা কিন্তু এরকম দেখতে পাবেন না। তো বন্ধুরা, বলেই দিলাম যে কি ভুল হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গ্লু দিয়ে পুঁতিগুলো লাগানো হয়েছিল, মোতিগুলো কিন্তু মানে বেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি আবার প্রতিটা মোতিকে গানগুলোর সাহায্যে এই ফুলের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। তো আমার এই যে ক্রাফটটা, এই ক্রাফটের জিনিস আগেও বলেছি এখনও বললাম, একটা জিনিস কিন্তু আমি পারচেস করিনি, সব কিন্তু ওয়েস্টেজ রিইউজ ম্যাটেরিয়াল। তো বাড়ির কোনো জিনিসই মনে হয় ফেলানো না, যদি আপনি একটুখানি ধৈর্য নিয়ে একটুখানি একটা থট প্রসেস চালান যে কী দিয়ে কী করতে পারি, তাহলে কিন্তু বেশি পয়সা খরচা না করে অনেক সুন্দর সুন্দর জিনিস বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এখানে বলতে গেলে খরচা হয়েছে আমার ইলেকট্রিসিটি, আমি যে গান গ্লুটা ব্যবহার করেছি, আর গান গ্লুর যে গ্লুটা মানে প্লাস্টিকের একটা টিউব মতন আসে, সেইটা মানে প্রায় অর্ধেক মতন খরচা হয়েছে। আর এই যে মধ্যখানে যে গোল্ডেন কালারের রাউন্ড দেখছেন টিলাইট বসানোর স্ট্যান্ডটা, এটাও কিন্তু একবার জয়দীপ কোনো দিওয়ালি গিফটের সঙ্গে পেয়েছিলো। বাস এই যে ঝটপট রেডি হয়ে গেল, এটা করতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগেনি, আর এটার ফাইনাল লুক এরকম হয়ে গেল। টি লাইট ক্যান্ডেল দিয়ে আমি এটাকে বেশ সাজিয়ে নিয়েছি। এবারে আনিষ্কা বলছে আমি জ্বালাবো, তা আমি বললাম ঠিক আছে চলো হ্যাপি দিওয়ালি করেই নাও, এটা জ্বালিয়ে ওয়ান বাই ওয়ান আনিষ্কা জ্বালিয়ে দিয়েছে, আর আমিও টুকটুক করে ভিডিও তুলে নিয়েছি, কারণ কি এটা স্কুলে পাঠিয়ে দেবো, স্কুলের লোকেরা এটার সঙ্গে কী করবে আমি জানি না, কিন্তু আমার স্বার্থ আমি চরিতার্থ করে নিলাম যে দিওয়ালির ক্যান্ডেলটা আমি এর মধ্যে মানে লাগিয়ে জ্বালিয়েই দিলাম। তো ক্যান্ডেলগুলো আমি অবশ্যই স্কুলে দেবো না, কারণ মানে স্কুলের কর্তৃপক্ষ বুঝে নেবে যে এটা নাকি দিয়েই দেবো, কী করবো জানি না, বুঝতে পারছি না এখনও, সেটা কালকে দেখবো। চা পাঁচটা ক্যান্ডেলই তো দিয়েই দেবো স্কুলে। আর এটার ফাইনাল লুকটা বন্ধুরা এরকম হলো। আপনারা আপনাদের ঘরে যদি এরকম কিছু ওয়েস্ট জিনিস থাকে, বা কিছু যদি জিনিস পারচেস করে এরকম থালার মধ্যে করতে পারেন, বা এরকম আমার মতন কেকের বেসের মধ্যেও করতে পারেন, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, শুভ দীপাবলি।